সম্প্রতি ধাবি ছাত্রীর কথিত ধর্ষক গ্রেপ্তারের পর বিতর্কের রেশ যেন কাটছেই না। কথিত ওই ধর্ষকের ছবি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। অনেকেই এটাকে আরেকটি জজমিয়ান নাটক বলে আখ্যা দেয়। অবশেষে টিভি ক্যামেরায় ফাঁস হলো সেই গুমর, নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বুধবার সন্দেহভাজন ধর্ষককে গ্রেপ্তারের পর র‍্যাব দাবি করে মঙ্গলবার মজনু নরসিংদী ছিল, পরে সে ঢাকায় ফিরে এবং বুধবার সকালে তাকে শেওড়া রেললাইন থেকে আটক করা হয়। কিন্তু একাত্তরের টিভি ক্যামেরায় দেখা গেছে মঙ্গলবার মজনু কুর্মিতলা ঘটনাস্থলই ছিল। মেডিকেলের বেডে ধর্ষিত ছাত্রীর বর্ণনা শোনার পর থেকেই ধর্ষককে গ্রেপ্তারে মাঠে নেমে যায় র‍্যাব ও পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীসহ র‍্যাব পুলিশের ডিজি ও আইজি বলেছেন তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। অথচ একাত্তরের টিভি ক্যামেরায় ধরা পড়েছে গত মঙ্গলবার সকালে যখন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ওই জায়গাটি পরিদর্শন করতে যান, তখন ওই পাগলা মজনু ঘটনাস্থলী আশেপাশে ঘোরাফেরা করছিল। র‍্যাব পুলিশ যখন ঘটনাস্থলটা দেখছিল তখন মজনু তাদের পাশেই দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে মজনুকে তারা সেই সময় আটক না করে পরের দিন শেওড়া রেললাইনে যেতে হয় কেন? সেই মুহূর্তে প্রকাশ্যে মাদক সেবন করতে করতে ঘুরে ঘুরে সাংবাদিক ও তদন্ত দলের কাজ দেখছিল লোকটি। একাত্তর টিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য হুবাহু মিলে যায় কথিত মজনুর সাথে। খোঁজ নিয়ে জানা গেছে মজনু ওই এলাকাতেই ছিল, সে অন্য কোথাও যায় না। র‍্যাব সদস্যরা রাতে ওই এলাকা থেকেই মজনুকে তুলে নিয়ে গেছে। এদিকে একাত্তর টিভি চ্যানেলে বিষয়টি প্রকাশের পর অনেকজন ভিন্ন মত প্রকাশ করেছে। তাদের মতে মজনু যদি আসল ধর্ষক হতো তাহলে মঙ্গলবার যখন পুলিশের পাশে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তখন তাকে আটক করা হতো, আর মজনু যদি আসলে ধর্ষণ করত তাহলে সে কখনোই ওই এলাকায় আবার পুলিশের সামনে ঘোরাফেরা করত না। সোফিওস, এই বিষয়টি নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেই জানান। আর এই ব্যাপারটি নিয়ে আমাদের কোনো মতামত নেই। সব ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, নিত্য নতুন খবর আপনারা এখানেই পাবেন। ধন্যবাদ সবাইকে।